সকাল 9টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজি রহমান। শুরু হয়েছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ঢাকা 48 ঘন্টার সড়ক রেল ও নৌপথে সর্বাত্মক অবরোধ। টানা 72 ঘন্টা অবরোধ শেষে দুই দিন বিরতি দিয়ে আজ রোববার সকাল 6টা থেকে আবারও 48 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করছে দলগুলো। গত বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিন্ন কর্মসূচি পালন করছে জামায়াত গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণ অধিকার পরিষদ, এনডিএম সহ যুগপথ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা জোট দলগুলো। অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টি। মাত্র আড়াই ঘন্টার ব্যবধানে রাজধানীতে 4টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা 7:30 থেকে রাত 10টা নাগাদ এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিটি বাসের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফার্স্ট সার্ভিস কর্মীরা। এদিন সন্ধ্যা 7:30 দিকে রাজধানীর নিউ মার্কেট থানাধীন গাউসিয়া মার্কেটের সামনে যাত্রীবাহী বাসে প্রথম আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। মিরপুর লিংক পরিবহনের ওই বাসটিতে আগুন দেওয়ার সময় বাসে যাত্রী থাকলেও কেউ হতাহত হননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কাছাকাছি সময়ে সন্ধ্যা 7:35 দিকে এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রেল, সড়ক ও নৌপথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে অপারেশন সুরক্ষিত যাতায়াত শুরু করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এলক্ষে আজ রোববার থেকে সারাদেশে 65,000 আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। শনিবার রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, রোববার সকাল 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত দুই দিন রেল স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চঘাট, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপন এবং জনগুরুত্বপূর্ণ স্থানে তারা মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার দিনগত রাত 12:30 দিকে অসীমের ধানমন্ডির বাসা ঘিরে ফেলে তারা। এরপর বাসার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় প্রায় ঘণ্টাব্যাপী বাসার বিভিন্ন কক্ষে অসীমের খোঁজ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জাগোনিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, অভিযানকালে অসীমের বাসায় তার স্ত্রী সন্তানরা অবস্থান করলেও তিনি নিজে বাসায় ছিলেন না। বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকে আজ রোববার সকাল 6টা থেকে দ্বিতীয় দফায় ঢাকাসহ সারাদেশে টানা 48 ঘন্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে, যা শেষ হবে আগামী মঙ্গলবার সকাল 6টায়। বহুল প্রতীক্ষিত মেট্রো রেলের মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন হয়েছে শনিবার। এ অংশে ট্রেন চলছে আজ থেকে। সকাল 7:30 মতিঝিল থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম ট্রেন। এর আগে সকাল 7টা থেকে ট্রেনে উঠতে যাত্রীদের লম্বা লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, সকাল 7:15 খুলে দেওয়া হয় স্টেশনের গেট। এ সময় যাত্রীদের মধ্যে আনন্দ উল্লাস দেখা গেছে। সব শ্রেণীর মানুষকেই দেখা গেছে ট্রেনে ওঠার অপেক্ষায়। এর আগে গতকাল মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রো রেল চালুর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার দূরত্ব মাত্র আধা ঘন্টাতেই পার হতে পারবেন যাত্রীরা। উত্তরা থেকে মতিঝিলের ভাড়া ধরা হয়েছে 100 টাকা। আমি আসলে খুবই এক্সাইটেড, কারণ আমার অফিস ফার্ম গেট, আমার খুব কষ্ট করে যেতে হয়। তো আজকে আমি মানে সত্যি খুবই আনন্দিত। আমার অনেকটাই সুবিধা হবে, কারণ আমার প্রতিদিন অনেকখানি কষ্ট করতে হয়। শাপলা চত্বর থেকে গিয়ে সিএনজি বা অন্য কিছু যাই, ফেরাটা যদি ঠিক টাইমে হয় তাহলে সেটা সবচেয়ে বেশি সুবিধা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চলছি, তো শুরু করলাম আজকে প্রথম, খুবই ভালো লাগছে আমার। কতটুকু সুবিধা তারা ফুট ইঞ্চি মেপে বলা যাবে না। তো ধরেন না, 2 ঘন্টার জায়গায় যদি আধা ঘন্টা চলে যায়, অনেক সুবিধা। মাপে যেমন সঠিক তেমনি জোড়া লাগে ঠিক মতো। বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত।
ভোলার চর ফ্যাশনে যমুনা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে। শনিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে চর ফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। চর ফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগোনিউজকে জানান, যমুনা এক্সপ্রেস নামের একটি বাস চর ফ্যাশন বাস স্ট্যান্ডের পাশে সড়কে দাঁড়ানো ছিল। রাত পৌনে ১২টার দিকে কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। চরফেশন নতুন বাস স্ট্যান্ডে একটি বাসে আগুন লেগেছে। আমরা সংবাদ পাওয়ার পরে আমরা স্থানীয় থানা চরফেশন থানায় সংবাদ দিই। তারপরে আমরা স্টেশন থেকে দুটি ইউনিট গমন করি এবং ১১:৪৭ সময় আমরা কাজ শুরু করি এবং আমরা বাসের সম্পূর্ণ আগুন নির্বাপন করি। ১২:২৫ সময় বাসের বডি অংশ ভিতরে বাইরে পুড়ে গেছে। সরকার পতনের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচি শুরুর আগের দিন রাজধানী ঢাকায় একের পর এক যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হচ্ছে। বাদ যাচ্ছে না শিক্ষার্থীদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের বাসও। এবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত পৌনে ১২টায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৯০ জেএমবির শীর্ষ এক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ। তার নাম আবু বকর সিদ্দিক ওরফে আবদুল্লাহ। শনিবার কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আতিকুর রহমান চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগোনিউজকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় অভিযান চালিয়ে ৯০ জেএমবির শীর্ষ নেতা আবু বকর সিদ্দিককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিস্ফোরক তৈরির ডেটোনেটর, সংগঠনের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ৯০ জেএমবির আদর্শ প্রচারকারী পত্রিকার একাধিক কপি জব্দ করা হয়। গ্রেফতার আবদুল্লাহ ৯০ জেএমবির শীর্ষ নেতা। কিছুদিন ধরেই আলুর বাজার অস্থিতিশীল। সরকারের বেঁধে দেওয়া দামের তোয়াক্কা না করে বাজার অস্থির করে তোলে মুনাফালোভী ব্যবসায়ী তথা অসাধু সিন্ডিকেট। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আলুর দাম। এর মধ্যে জাতীয় নির্বাচন সামনে রেখে সারা দেশে চলছে রাজনৈতিক নানা কর্মসূচি, এতেও কিছুটা ব্যাহত হচ্ছে আলুর স্বাভাবিক সরবরাহ। এ অবস্থায় বাজারে স্থিতিশীলতা ফেরাতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। গত ৩১ অক্টোবর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানির জন্য ১৪টি আমদানিকারক প্রতিষ্ঠানকে অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়। জানা গেছে, অনুমতি পাওয়া ১৪টি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে ভারত থেকে প্রায় ১২,০০০ মেট্রিক টন আলু আমদানি হওয়ার কথা রয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার প্রথম দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৭টি ট্রাকে এসেছে ১৮০ মেট্রিক টন আলু। আর আজ শনিবার একই বন্দর দিয়ে দ্বিতীয় দিনে ভারত থেকে ৯৭৬ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী কারামুক্ত হয়েছেন। শনিবার রাত ৮টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২ থেকে মুক্তি পেয়েছেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব মামলায় জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে কারা সূত্র জানিয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২ এর জেল সুপার আমিনুল ইসলাম মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু বক্তা হিসেবে পরিচিত মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলার লেটির কান্দা এলাকার শাহাবুদ্দিনের ছেলে। ডিজিটাল নিরাপত্তা আইনের ৪ মামলায় রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। থাকছে এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা অব্যাহত রাখায় ইসরায়েলের উপর মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রে
জন্মানো ক্ষোভ ক্রমেই ঘনীভূত হচ্ছে। এরই মধ্যে ইসরায়েল থেকে কূটনীতিক প্রত্যাহার সহ সম্পর্ক ছিন্ন করেছে কয়েকটি দেশ। এবার ইসরায়েলে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিল তুরস্ক। এর আগে গত সপ্তাহে গাজায় যুদ্ধ নিয়ে তুরস্কের একের পর এক উত্তপ্ত বক্তব্যের জেরে আঙ্কারার সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করা হচ্ছে বলে জানায় তেল আবিব। তাছাড়া নিরাপত্তার সতর্কতা হিসেবে তুরস্ক ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে সব কূটনীতিকদের প্রত্যাহারও করে নিয়েছিল ইসরায়েল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, হামাস ইসরায়েল যুদ্ধ শেষ হলে গাজাকে অবশ্যই স্বাধীন ফিলিস্তিনের অংশ হতে হবে। ইতিহাস থেকে ফিলিস্তিনিদের মুছে ফেলার মডেলকে তুরস্ক কখনোই সমর্থন দেবে না। শুক্রবার কাজাখস্তান সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের এরদোয়ান বলেন, এখন থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিজের সহকর্মী হিসেবে বিবেচনা করব না, তাকে আমরা বাতিলের খাতায় ফেলে দিয়েছি। তবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার মতো সিদ্ধান্ত এখন নেবে না তুরস্ক। আন্তর্জাতিক কূটনীতি বিবেচনায় সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।